হাইট না বাড়ার কারণ বা হাইট হঠাৎ করে আটকে যাওয়ার কারণটা অধিকাংশ সবাই জানতে চায়। এমন কিছু ব্যাড হ্যাবিট আছে যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না, সেইগুলোর কারণে তোমার হাইট কখনো বাড়তে চায় না বা হাইট হঠাৎ করে আটকে যায়। তোমার বয়স 16 বছর হওয়া সত্ত্বেও তোমার হাইট কেন বাড়ছে না বা হাইটটা কেন হঠাৎ করে আটকে গেছে সেটা জানার জন্য তোমাকে 13টা ভুল জানতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে 13টা ভুলের জন্যই তোমার হাইট কখনো বাড়ে না বা হাইট হঠাৎ করে আটকে যায়। এমনই 13টা ভুল তুমি এই ভিডিওতে পুরোপুরি জানতে পেরে যাবে। তাই তুমি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও এবং ভুলগুলো ঠিক করে নিজের হাইট 2 থেকে 4 ইঞ্চি বাড়িয়ে নিতে পারবে। নাম্বার 1, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি। মানে তোমার শরীরে যদি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কমতি দেখা যায় তাহলে তোমার হাইটটা কখনো বাড়তে চায় না বা হাইটটা হঠাৎ করে আটকে যায়। আর এটা সবার ক্ষেত্রে কমন ফ্যাক্টর। এমন হতে পারে যে তুমি যেসব খাবার খাচ্ছ তার মধ্যে ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় খাবার নেই, বা এমন হতে পারে তুমি সানলাইট ভালোভাবে তোমার শরীরে নিচ্ছ না যেটার কারণে তোমার শরীরে ভিটামিন ডি এর কমতি দেখা গেছে, বা তোমার শরীরে হয়তো ক্যালসিয়ামের ঘাটতি আছে আর তুমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তুমি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাচ্ছ না, এটাও হতে পারে। নাম্বার 2, ওয়েট লস বা কাটিং। মানে তুমি শরীরের ওজন যদি হঠাৎ করে কমাতে শুরু করে দাও তাহলে তোমার হাইট ইনক্রিজ নাও হতে পারে, এটাও একটা মেইন কারণ হয় তোমার হাইট আটকে যাওয়ার। এখন অনেক টিনেজার্স আছে যারা নিজের শরীরকে কমিয়ে নিতে চায়, মানে তারা শরীরকে মোটা থেকে রোগা করতে চায়, কিন্তু এটা করা একদমই ঠিক নয়। এটা করলে তোমার ওয়েট তো কমে যাবে কিন্তু হাইট আটকে যাবে, তুমি আর বাড়তে পারবে না। তাই স্পেশালি যারা টিনেজার্স এর মধ্যে আছো ওয়েট লস করা বন্ধ করে দাও, কারণ তোমার হাড় 23 বছর পর্যন্ত বাড়ে তারপর অফ হয়ে যায়, পুরোপুরি অফ হয়ে যায়। তাই আগে নিজের হাইটটা বাড়িয়ে নাও, তারপর তুমি অনেক সময় পাবে নিজের ওয়েট কমানোর জন্য। কিন্তু হ্যাঁ, যদি তোমার এরকম শরীর হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই ওয়েট লস করে নাও। নাম্বার 3, লেস প্রোটিন। তোমার শরীর যদি ভালো করে প্রোটিন না পায় তাহলে তোমার লম্বা হওয়া অনেক কঠিন হয়ে যাবে, কারণ প্রোটিনের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড যেটা তোমার লম্বা হতে অনেক সাহায্য করে, আর একমাত্র প্রোটিনই আছে যেটা তোমাকে লম্বা হতে খুবই খুবই সাহায্য করে। তুমি এই সিম্পল রুলটা ফলো করতে পারো, তোমার যত কেজি ওয়েট তত গ্রাম তোমাকে প্রোটিন খেতে হবে, তাহলে তোমার শরীরে প্রোটিনের ঘাটতি মিটে যাবে। যেমন তোমার যদি 50 কেজি ওয়েট হয় তাহলে তুমি 50 গ্রাম প্রোটিন খাবে। নাম্বার 4, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। মানে কম কম খাওয়া বা অনেক সময় কিছু না খেয়ে থাকা। দেখো এখন অনেক ছেলে মেয়ে আছে যারা সকালের ব্রেকফাস্টও ঠিক মতো করতে চায় না, আর তোমার সকালে খাওয়া উচিত প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার বা নিউট্রিশন জাতীয় খাবার তোমাকে খাওয়া উচিত। কিন্তু অনেক ছেলে মেয়ে কি করে, তারা সকালেও ম্যাগি খায়, দুপুরেও ম্যাগি খায় এবং রাতে কোনো এগ রোল বা চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়ে। এটাই সব থেকে তার হাইট ইনক্রিজ না হওয়ার একমাত্র কারণ। এটার জন্য তোমার হাইটটা হঠাৎ করে আটকে যায় শুধুমাত্র এই খারাপ ডায়েটের জন্য। হ্যাঁ এটা ঠিক যে তুমি কম কম খাবার খেলে তোমার টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয়, কিন্তু ওইটাকে আবার বাড়াতে গেলে তোমাকে আবার খাবার খাওয়া স্টার্ট করতে হবে। কিন্তু তুমি যখন খাবার খাওয়া পরে আবার স্টার্ট করবে তখন আবার সেই লেভেলটা লো হয়ে যাবে, মানে টেস্টোস্টেরন লেভেলটা লো হয়ে যাবে, তখন এদিকেও কোনো কাজে আসবে না ওদিকেও কোনো কাজে আসবে না। তাই দুটোকে ব্যালেন্স করে তোমাকে চলতে হবে। তাই নিজের ডায়েট ঠিক করো, প্রোটিন জাতীয় খাবার খাওয়া স্টার্ট করে দাও এবং সকাল দুপুর রাত ভালো করে খাবার খাও। নাম্বার 5, শরীরকে অ্যাক্টিভ না রাখা। মানে তুমি নিজের শরীরকে যদি ঠিকমতো ভাবে অ্যাক্টিভ না রাখো তাহলে তোমার হাইট বাড়াটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে তোমার শরীরটা স্ট্রেচ হওয়ার তো সুযোগই পাচ্ছে না এবং সেই কারণেই তোমার হাড় দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তাই তুমি এখনই খেলাধুলা স্টার্ট করে দাও, কারণ খেলাধুলার মাধ্যমে তোমার বডি ফুল অ্যাক্টিভ হয়ে থাকে। কিন্তু সেই সব খেলা তোমায় খেলতে হবে যেগুলোতে তোমার ফুল বডির কাজ হয়, মানে তুমি লাফান দড়ি, সাঁতার কাটা, দৌড়ানো, ফুটবল বা ভলিবল বা স্প্রিন্টিং করতে পারো। নাম্বার 6, স্লিপ প্রবলেম। এটা সব থেকে বড় কারণ হয় তোমার হাইট না বাড়ার জন্য। মানে তুমি কম ঘুমাচ্ছ বা তোমার ঘুমের সময় ঠিক নেই, অথবা এমন হতে পারে যদি তোমার ঘুম ঠিক মতো না হয় যদিও বা তোমার হাইট বাড়ছিল সেই হাইট বাড়াটাও বন্ধ হয়ে যাবে। কারণ এখন অনেক ছেলে মেয়েরই প্রবলেম হয়ে থাকে যে তারা রাত 2 থেকে 3 পর্যন্ত জাগে তারপর ঘুমোতে যায়। তাদের যদি জেনেটিক্সে না থেকে থাকে তাহলে তাদের হাইটটা সবসময় কমই থাকে। তাই ঠিকঠাক ভাবে 6 থেকে 7 ঘন্টা তুমি ঘুমাও এবং এই রুলটা ফলো করো যে তাড়াতাড়ি ঘুমোতে যাও এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো যদি তুমি সত্যি লম্বা হতে চাও। নাম্বার 7, ওয়েট গেইন সাপ্লিমেন্ট খাওয়া। মানে নিজের শরীরের ওজন বাড়ানোর জন্য বা শরীরের মাসেল বা বডি মাসেল বাড়ানোর জন্য তুমি যদি সাপ্লিমেন্ট খাও সেই কারণে তোমার হাইটটা বন্ধ হয়ে যায়। দেখো ওইগুলো করলে তোমার বডি মাসেল তো বাড়বে কিন্তু তোমার হাইট বাড়া বন্ধ হয়ে যাবে, কারণ এসব সাপ্লিমেন্ট তুমি যদি নেওয়া স্টার্ট করে দাও তাহলে তোমার হরমোনগুলো সব ব্যালেন্স হারাবে এবং শুধুমাত্র সেই কারণেই তোমার হাইট ইনক্রিজ হওয়াকে সে আটকে দেবে। নাম্বার 8, ইগনোরিং জিম অর এক্সারসাইজ। মানে তুমি যদি এখনো পর্যন্ত জিম জয়েন না করে থাকো বা পার ডে সকালে উঠে স্ট্রেচিং যোগা না করে থাকো তাহলে তোমার হাইট আর বাড়তে চায় না, মানে তোমার মাসেলগুলো যদি স্ট্রেচ হওয়ার সুযোগ না পায় তাহলে তোমার হাইটটা বাড়বে কি করে। তাই পার ডে সকালে স্ট্রেচেবল এক্সারসাইজ করা খুবই দরকার, বা তুমি জিম জয়েন করতে পারো। স্ট্রেচেবল এক্সারসাইজ কি হয় বা কি করলে তোমার হাইট বাড়ে সেগুলো নিয়ে প্রপার ভিডিও বানানো আছে, তুমি সেটা গিয়ে চেক করতে পারো। নাম্বার 9, হেভি ওয়েট লিফটিং এক্সারসাইজ করার জন্য তোমার হাইট বাড়ে না। যারা জিমে জয়েন হয়ে আছো বা যারা জিমে জয়েন করবে তারা একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে হেভি ওয়েট লিফটিং বা খুব ভারী ওজন ওঠানো বা ভারী ভারী এক্সারসাইজ একদম করা যাবে না, যেটা করলে তোমার হার্ট ড্যামেজ হবে। দেখো আমাদের হাড়ের মাঝে থাকে গ্রোথ প্লেট যেটা আমাদের হাইট ইনক্রিজ করতে সাহায্য করে, সেটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তোমার হাইট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই এই জিনিসটা তুমি অবশ্যই খেয়াল রাখবে। তাই ভারী ভারী এক্সারসাইজ না করে হালকা হালকা এক্সারসাইজ করা স্টার্ট করে দাও। নাম্বার 10, স্মোকিং এন্ড ড্রিঙ্কিং। দেখো এখন অনেক সবাই আছে যারা খুব কম বয়স থেকে স্মোকিং এবং ড্রিঙ্কিং করা স্টার্ট করে দিচ্ছে, আর এটার কারণে তাদের গ্রোথ প্লেট নষ্ট হচ্ছে এবং সেটা গ্রোথ হরমোনে প্রভাব ফেলছে, যেটার কারণে তাদের হাইট যতটা বাড়া দরকার ছিল ততটা আর বাড়ছে না, তাই পুরোপুরি স্টপ হয়ে গেছে। তাই তুমি নেশা করা ছাড়ো, এগুলো থেকে পুরোপুরি দূরে থাকো। নাম্বার 11, টু মাচ সিটিং। মানে তুমি দিনের অধিকাংশ সময় যদি বসে বসেই কাটিয়ে দাও তাহলে তোমার হাইট বাড়ার সম্ভাবনা খুবই কম, কারণ সবসময় বসে থাকার জন্য তোমার বডি অ্যাক্টিভ থাকতে পারছে না যেটার কারণে তোমার হাইট বাড়ছে না বা তোমার শরীরে রোগের বাসা বাঁধছে। তাই বেশি বসে বসে কাজ করা বা বসে থাকা ঠিক নয়। নাম্বার 12, থাইরয়েড প্রবলেমের জন্য তোমার হাইট বাড়ে না, আর এটা খুব বড় কারণ হয়ে থাকে তোমার হাইট বাড়তে না থাকার জন্য। থাইরয়েড ছেলে এবং মেয়ে দুজনের মধ্যেই দেখা যায়, তাই তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে থাইরয়েড প্রবলেম সলভ করে নাও। নাম্বার 13, লাস্ট কারণটা হচ্ছে লো
টেস্টোস্টেরন। দেখো টেস্টোস্টেরন বুস্ট হলে আমাদের গ্রোথ হরমোন বুস্ট হয়, আর যেটা আমাদের হাইট ইনক্রিজ করতে সাহায্য করে থাকে। তাই টেস্টোস্টেরন লেভেল বুস্ট করার দিকে লক্ষ্য রাখো। তাই ওটা লেভেল যদি লো হয়ে যায় তাহলে কমন জিনিস, তোমার হাইট ইনক্রিজ হওয়া হঠাৎ করে অফ হয়ে যাবে। তো এবার নিশ্চয়ই তুমি জেনে গিয়েছো যে কি কি কারণে তোমার হাইট বাড়ে না বা হাইট ইনক্রিজ হওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তাই ওই ব্যাড হ্যাবিট গুলো এবং যে কারণগুলো জানলে সেগুলো অফ করে দাও, আর ওই ভুলগুলো ঠিক করতে পারলে তোমার বাড়তে না থাকা শরীর আবার বাড়তে শুরু করে দেয়। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের কোন টপিকে লং ভিডিও চাই আমাকে কমেন্ট করে বলো, আমি সপ্তাহে দুটো করে ভিডিও এনে দেবো। সো থ্যাংক ইউ, তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।